প্রিয় দর্শক, আজকে আমরা টপু ভাইয়ের পাখির কাছে আসছি। এটা টপু ভাই, এটা কি পাখি? আচ্ছা, বাজবিকা পাখি। ভাই খুব শৌখিন মানুষ, পাখিগুলো খুব সুন্দরভাবে উড়াউড়ি করছে আমরা দেখতে পাচ্ছি। একটু পাখিটা উড়ান তো ভাই। দেখতে পেলেন খুব সুন্দরভাবে উড়াউড়ি করছে। আপনারা যারা বাসায় এই পাখিগুলো পালতে চান, কীভাবে লালন পালন করতে হয় এই টপু ভাইয়ের কাছে আমরা শুনব। ভাই বিস্তারিত আলোচনা করবে। এইভাবে আপনারা বাসায় বাড়ির সৌন্দর্য বাড়াতে পারেন এই পাখিগুলো লালন পালন করে। আমি হচ্ছি টপু, এটা আমার লক, পাখির লক। সেটা হচ্ছে আমার এখানে বাজবিকা পাখিগুলো আছে, এগুলো দেখতে অনেক সুন্দর হয়। অনেকে এগুলোকে লাভ বার্ড বলে চেনেন, কিন্তু আসলে এগুলো লাভ বার্ড না, এগুলোকে বাজবিকা বলা হয়। এই পাখিগুলো অনেক দেখতে অনেক সুন্দর হয় এবং বাচ্চা কাচ্চা অনেক তাড়াতাড়ি করে এবং অনেকগুলো করে, এবং যার কারণে এটার বংশবৃদ্ধি অনেক তাড়াতাড়ি হয়ে থাকে। আপনারা দর্শক, এই পাখিগুলো পুষে আপনি বাড়ির সৌন্দর্য বাড়াতে পারেন এবং নিজের শখ পূরণ করতে পারেন, এবং এটা পালন করে আপনি আপনার আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারেন। কারণ এগুলোর পিছনে পরিশ্রম অনেক কম এবং এগুলোর বৃদ্ধি অনেক বেশি। এভাবেই আপনারা এই পাখিগুলো পুষে বিভিন্নভাবে বিক্রি করে, যার কারণে এগুলো পাখির কখনো মার্কেট কমে না, সবসময় এদের চাহিদা থাকে। তার কারণে এদেরকে পালন করে আপনি অনেক কিছুই করতে পারেন। এটা থেকে বড় পরিসরে করলে অনেক টাকা পয়সা হয়তো বা ইনকাম করতে পারেন। এভাবে আপনারা এটা পালন করতে পারেন। এবার ওদের খাওয়া দাওয়াগুলো অনেক কম খরচে হয়। এখন অবশ্য চিনার দাম একটু বেশি বাড়ায় দিয়েছে। এরা চিনা খায়, কাউন খায়, ধান খায়, লাল শাক, পালং শাক, ডুবরা ঘাস, এই টাইপের খাবারগুলো এরা মেইনলি খেয়ে থাকে, যেটা আপনারা খুব সহজেই আশেপাশ থেকে আর কি পেয়ে থাকবেন। যেখানে ওরা ডিম বাচ্চা করে, ওর মধ্যে ওরা বাচ্চা দেয়, ডিম দেয় এবং সেখান থেকে ওরা বাচ্চা বের করে। এখানে একটা পাখি সর্বোচ্চ মোটামুটি 11-12টা পর্যন্ত ডিম দিয়ে থাকে, এবং 7-8টা বাচ্চা অনেক পাখি বড় করে ফেলে একসাথে।